গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল শুরু হচ্ছে সকাল 10:30টার সময়, যখন আমি ব্রেকফাস্ট করছি, তাতে খাচ্ছি বাদাম দিয়ে ভাজা মুড়ি, তার সঙ্গে চিড়েও ছিল অবশ্যই, মুড়ি চিড়ে ভাজা বাদাম দিয়ে, আর তার সাথে চা। সেটা খাওয়ার পরেই মা তো অনেক সকালে উঠে যায়, তো আমার উঠতে লেট, তো সেই জন্য গতকাল যে জামাকাপড়গুলো কাচাকাচি করা হয়েছিল, সেগুলোর মধ্যে কিছু জামাকাপড় ভিজেছিল, তো সেগুলো মা সকালেই রোদে দিয়েছিল, যেগুলো শুকিয়ে গেছে বলে আমি নিতে এসেছিলাম। তো সব জামাকাপড় নিয়ে আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি মা মসুর ডাল ভালো করে ধুয়ে তারপর প্রেশার কুকারে দুটো আলু আর কাঁচা লঙ্কা দিয়েছে, তার সঙ্গে দিয়েছে সর্ষের তেল, এই দিয়ে প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দিল। কারণ আজকে 10:30টার সময় ঘুম থেকে উঠেছে ব্রেকফাস্ট করে, তার পক্ষে আর সবজি বাজারে যাওয়া সম্ভব না। হ্যাঁ, তখন বাজার হয়তো পাওয়া যাবে, কিন্তু সেগুলো বাছাই হয়ে যাবে। তো যাই হোক, ঘরে যা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। তো মসুর ডাল সিটি দিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, মসুর ডাল প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো এখানে সবজি করার জন্য মা আজকে তৈরি করবে বলল আলু, বিট, গাজর আর বিনস দিয়ে সবজি। দেখো জল গরম করে নেওয়া হলো, এবার এটাকে ডালের মধ্যে ঢেলে দেওয়া হবে। খানিকটা জল আমি ফেলে দিলাম, যাই হোক সেটা বড় কথা না, আমার তো ট্যালেন্টই আলাদা, তোমরা তো জানোই বন্ধুরা। তো এই আলুগুলো যে ডালের মধ্যে সিদ্ধ করা হয়েছিল, সেটা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে, কারণ আমার আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। দেখো ডালগুলো দেখে মা বলছে ডালগুলো এখনও আরেকটু সিদ্ধ হওয়া দরকার, এখনও নাকি সুসিদ্ধ হয়নি, তো সেই জন্য জল দিয়ে এইভাবে প্রেশারের মুখটা ঢাকনা দিয়ে রাখলেই নাকি ডালটা সুসিদ্ধ হওয়া সম্ভব। যথারীতি উচ্ছে ভাজা তো প্রতিদিনই হয়, আজকেও হচ্ছে। তো উচ্ছের মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়েছে। আজকে আমি ঠিক করেছি হাত দিয়ে মাখাবো না, তাহলে হাতটা বড় হলুদ হয়ে যায় বন্ধুরা। তো সেই জন্য বাটিটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বাটি সমেতে কেমন ঢেলে দিলাম দেখলে, আধা অধুরা পাকা রাঁধুনি হওয়ার দিকেই যাচ্ছি মনে হচ্ছে আমি, তাই না? এখন হয়তো তোমরা ভাববে মায়ের সাহায্য ছাড়া কিচ্ছু পারে না, তার আবার বড় বড় কথা। যাই হোক, মা এখানে দেখো পেঁয়াজ কুচি করছে, আর এদিকে আমার উচ্ছে ভাজাটাও ভাজা হয়ে গেছে। এইবার দেখো ডাল তো ভালোই সিদ্ধ হয়ে গেছে, এবার আলু সিদ্ধগুলো তুলে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়েই তৈরি হবে টেস্টি টেস্টি আলুর ছানা বলে অনেকে, আমি তো আলু সিদ্ধই বলি, যাই হোক। আর এইখানে যথারীতি তেলের মধ্যে মা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, কারণ ডালটাকে সোমবার দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁয়াজ, যেটাকে ভেজে নিতে হবে। মসুর ডাল পেঁয়াজ সোমবার আছে আবার ভালো হয় নাকি? দেখো ভালো করে পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এইবার এটা চলে যাবে প্রেশার কুকারের মধ্যে, সম্পূর্ণটাই ঢেলে দেওয়া হয়েছে, যতটুকু তেল ছিল সেটা সমেতই। এইবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে বিট, গাজর, আলু আর বিনস ছিল সেটাকে ঢেলে দিলাম। এইবার তৈরি হবে বিট গাজরের লাল লাল সবজি। কিছুদিন আগে তৈরি করেছিলাম যেখানে বিট ছিল না, কিন্তু আজকে হবে বিট গাজর দিয়ে সবজি। এইবার দেখো হাত দিয়ে না, আলুটা গরম থাকার জন্য আমি হাতা দিয়ে কেটে কেটে গরমটাকে ঠান্ডা করার চেষ্টা করছি, তারপরে আলু সিদ্ধটাকে তো টেস্টি করে মেখে নিতে হবে। হ্যাঁ, আর এই বিট গাজরের সবজিটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, ঢাকনা খুলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। দেখো এর বেশ কালার এসে গেছে, লাল লাল। ওহ, এইবার মা দিয়ে দিয়েছে এই আলু সিদ্ধের মধ্যে নুন, আর এতে আজকে আর কাঁচা তেল দেইনি, আজকে এর মধ্যে দিয়েছিলাম ভাজা তেল। যখন ভালো করে নুন হলুদ দিয়ে এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেল, তখন অল্প জল অ্যাড করে গ্যাসটা সিম করে ঢেকে দিলাম। এদিকে দেখো ডাল তো ভালোই ফুটে উঠেছে, ওহ টেস্টি টেস্টি ডাল তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এইবার এই আলু সিদ্ধর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করতে হবে, তবেই তো তৈরি হবে টেস্টি টেস্টি আলু সিদ্ধ। এই যে আলু সিদ্ধ মাখা রেডি। এই দেখো এই অবসরে এই জলটাও টেনে গেছে, এই সবজিটাও তো বন্ধুরা মনে হচ্ছে রেডি হয়ে গেছে। ওহ, সবজির কালার দেখে মনে হচ্ছে হাউ টেস্টি ইজ দিস। তো এই সবজিটা হয়ে গেছে যেহেতু, এটাকে তুলে নেওয়া হলো। এইবার দেওয়া হলো কড়ায়ে অল্প তেল, তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজ কুচির মধ্যে দেওয়া হলো অল্প নুন। এইবার মা ভাঙছে ডিম, কারণ এই শর্টকাট ডিম ভাজার পদ্ধতিটা আজকে আমাকে শিখতে হবে বন্ধুরা।
তো আজকে মাই করছে সেই জন্য ডিমটাকে এর মধ্যে মা ভেঙে দিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ, ও মাই গুডনেস, এইবার মা আবার ঢাকনা দিয়ে দিল। মানে আমাদের সব রেসিপির একটাই টেকনিক, সেটা হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া। তারপরে মা অ্যাড করে দিল কিছুটা ভাজা হওয়ার পরে গোলমরিচের গুঁড়ো। এইবার আস্তে আস্তে মা এই ডিম ভাজাটাকে নিয়ে ধীরে ধীরে উল্টে দিল। ও মাই গড, ইটস আ টাফ রেসিপি মনে হচ্ছে আমার, এর থেকে অমলেট করাই সহজ। যাই হোক, মা বলছে আবার ঢেকে দিতে হবে, তো মা আবার ঢেকে দিল, আবার উল্টে দিল। এই উল্টে পাল্টে নাড়িয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার মা প্লেটে তুলেও রাখলো। ও মাই গড, রেডি হয়ে গেছে ডিম ভাজা। তারপরে স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। এই হলো আমার সেই টেস্টি টেস্টি পেঁয়াজ দিয়ে মাখা আলু সিদ্ধ, আই জাস্ট লাভড ইট। আলু সিদ্ধ খাওয়ার পরে এইবার পালা হচ্ছে মসুর ডাল দিয়ে ভাতটা মেখে খাওয়ার। খেয়ে তো দেখতেই হবে বন্ধুরা কি ধরনের রান্না আমি করেছি। তো এবার মসুর ডালের সঙ্গে একটু ডিম ভাজা না হলে আবার হয় নাকি? ভালো করে মসুর ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি, এরপর একটু ডিম ভাজা এই ভাতের মধ্যে রেখে টেস্ট করে দেখি কেমন রাঁধলাম। ও মাই গড, ভালোই হয়েছে বন্ধুরা, ও পুরো এক ঘর। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ, আজকে সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম। কি অভূতপূর্ব খেতে এর স্বাদ, সেটা বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। রাম মন্দিরের প্রসাদ খেয়ে বসে বসে মা আর মেয়েতে মিলে টিভি দেখছিলাম, তো টিভি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে স্মার্ট বাজার থেকে তো চিপস কিনে এনেছিলাম, কেমন চিপস খিদে পাচ্ছে। তাই ভাবলাম এবার চিপসের প্যাকেটটা খুলে খেতে শুরু করি, মা মেয়েতে মিলে এই চিপসের প্যাকেটটা সাবার করেই ফেলবো, সেটা কোনো বড় কথা না। আই জাস্ট লাভড চিপস, কিন্তু রাম মন্দিরের প্রসাদ পাওয়াটা বিশাল ভাগ্যের এটা আমি মনে করি। তাহলে বন্ধুরা জয় শ্রীরাম বলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।